নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে KKR ভার্সেস CSK-র ম্যাচের কথা বলবো, যেটি খেলা হবে 26শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন দুপুর 3:30 থেকে। এবং এই ম্যাচটা খেলার জন্য দুটি দলের প্লেয়িং ইলেভেন কী হবে আজকের এই ভিডিওতে সেই সমস্তটাই আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যাবেন। CSK ভার্সেস KKR, এই ম্যাচটা খুবই জমজমাট হতে চলেছে, কারণ বর্তমানে CSK এবং KKR দুজনেই তাদের লাস্ট দুটো ম্যাচ জিতে আছে, এবং CSKও যেমন দুর্দান্ত পারফরমেন্স করছে, KKRও ঠিক একই রকম দুর্দান্ত পারফরমেন্স করছে। এই ম্যাচটা CSK জিততে চাইবে, কারণ এই ম্যাচটা CSK জিতলে CSK প্রায় প্লে অফসে কোয়ালিফাই করে যাবে, এবং KKRকে এই ম্যাচটা জিততেই হবে, কারণ KKR যদি এই ম্যাচটা জেতে তাহলে KKR পয়েন্টস টেবিলে 3 নম্বরে চলে যাবে, এবং IPL 2021-এর প্লে অফসে কোয়ালিফাই করার একদমই কাছে চলে যাবে। তাই এই ম্যাচটা KKRকে অতি অবশ্যই জিততে হবে। তাহলে বন্ধুরা চলুন এই ম্যাচে CSK কি প্লেইং ইলেভেন খেলাবে সেটা আপনাদেরকে জানাই। তো বন্ধুরা বলে রাখি, এই ম্যাচে কিন্তু CSK নিজের প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন করবে না, কারণ CSK-র দল টিমে বেশি পরিবর্তন করে না, এবং যেহেতু CSK জিতছে তাই CSK আনচেঞ্জ টিমই নামাবে, যেখানে CSK-র ওপেনিং করবেন জয়কোয়াট এবং ফ্যাব ডুপ্লেসিস। ওয়ান ডাউনে আমরা দেখব আরও একবার মঈন আলীকে, টু ডাউনে আম্বাতি রাইডু, থ্রি ডাউনে সুরেশ রায়না, ফোর ডাউনে MS ধোনি, ফিফথ ডাউনে রবীন্দ্র জাডেজা, সিক্স ডাউনে ডুইন ব্রাভো, সেভেন ডাউনে সাদ্দুল ঠাকুর, এইট ডাউনে দীপক চাহার। অর্থাৎ CSK-র দলে 10টা ব্যাটসম্যান আছে, এবং লাস্ট যে খেলবে সেটা হচ্ছে জর্জ হেজেলউড। অর্থাৎ CSK-র ব্যাটিং ডেপ প্রচুর, 1 থেকে 10 পর্যন্ত সবাই ব্যাটিং করতে পারে শুধু হেজেলউডকে ছাড়া। অর্থাৎ CSK-র দল প্রচণ্ড বিধ্বংসী টিম নামাবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা এইবারে আসি এই ম্যাচটা জেতার জন্য KKR কি প্লেইং ইলেভেন নামাবে। তো বন্ধুরা আরও একবার বলে দিই, KKRও কিন্তু এই ম্যাচে আনচেঞ্জ ইলেভেন নামাবে, অর্থাৎ এই ম্যাচে KKRও কোনো পরিবর্তন করবে না। তো KKRের জন্য আরও একবার ওপেনিং করবেন শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার, ওয়ান ডাউনে নামবে রাহুল ত্রিপাঠী, টু ডাউনে নামবে নীতিশ রানা, থ্রি ডাউনে নামবে নিয়ন মর্গান, ফোর ডাউনে নামবে অ্যান্দ্রে রাসেল। তো বন্ধুরা অ্যান্দ্রে রাসেলকে তো আমি অ্যাজ আ ফ্লোটিং খেলোয়াড় হিসেবে দেখতে চাই, অর্থাৎ 10 ওভার বা 12 ওভারের পরে যখনই KKRের কোনো উইকেট পড়বে তখনই যাতে অ্যান্দ্রে রাসেলকে নামানো হয়, যাতে রাসেল অ্যাটলিস্ট 8 থেকে 10 ওভার পায় নিজে সেট হয়ে তারপরে নিজের বিধ্বংসী ইনিংস খেলার জন্য। ফিফথ ডাউনে নামবে দীনেশ কার্তিক, সিক্স ডাউনে নামবে সুনীল নারিন, সেভেন ডাউনে নামে লকি ফার্গুসন। অর্থাৎ KKRের দলেও 1 থেকে 9 পর্যন্ত ব্যাটসম্যান আছে, কারণ লকি ফার্গুসন তিনিও ব্যাটিং করতে পারেন, এবং KKRের লাস্ট দুটো খেলোয়াড় সেটা থাকবে বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ণা। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলও এই ম্যাচে আনচেঞ্জ ইলেভেন খেলাবে, এবং বন্ধুরা এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে। তাহলে বন্ধুরা আপনার কী মনে হয়, KKR নাকি CSK কোন দল এই ম্যাচটা জিতবে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। ধন্যবাদ।